চমকি প্রশ্ন করুন। এনডিএ কে বিজেপি সরকারকে বিজেপি, আমি নমস্কার জানাচ্ছি চক্রবর্তী, আমার কিন্তু সময় নেই একদম, প্লিজ একটু সংক্ষেপে প্রশ্ন করুন। কংগ্রেস কিন্তু বিজেপি সাপোর্টে কখনো কোথাও এমপিদের পাইনি, অথচ আমরা দেখেছি যে যখন রাজীব গান্ধী ছিল তখন প্রশ্ন, কিছু মনে করবেন না, আমাদের সময়টা একদম শেষ হয়ে গেছে, এক লাইনে প্রশ্নটা করুন প্লিজ। সাম্প্রদায়িক ইস্যুতে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন, কাকে দেখবেন যে আপনারা কি রাজীব গান্ধীকে ফেলেছিল, সেই প্রশ্নটাই বলছি। যে কোনোদিন সাম্প্রদায়িক সাথে কোনো সমঝোতা করেনি, অথচ ওরা করেছিল মানে পার্টি, সেটা মানে আচ্ছা অনেক ধন্যবাদ, আমাদের সময়টা শেষ হয়ে গেছে, প্রশ্নটাই বোধহয় খুব কি উনি বলতে চাইলেন আমি বুঝতে পারলাম না, আমাদের সময়টা ফুরিয়ে এসেছে সুজন বাবু, আমাদের যেহেতু এই প্রশ্নটা বোঝা গেল না আপনার উত্তরটা, ফলে এক্ষেত্রে আমি আপনার কাছে দাবিও করছি না, আপনার অনেক ধন্যবাদ আপনি এসেছেন, আমরা আজকের মতো আমরা এখানে শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে সোমবার ঠিক সন্ধ্যে 7:30 সময়। নমস্কার, আর কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন, 10ই মে আপনারা সবাই যারা ভোটার হয়েছেন তারা ভোট দিতে যাবেন, কাকে ভোট দেবেন না দেবেন সে সিদ্ধান্ত আপনাদের, কিন্তু এবার আমরা যারা যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার, আমরা মূলত যে সমস্ত প্রার্থীদের কথা শুনছি তার মধ্যে সবথেকে বারুইপুরবাসীর কাছে যিনি বেশি পরিচিত প্রার্থী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী এবং বারুইপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডক্টর সুজন চক্রবর্তী। সুজনবাবু তার পরিচয় আছে, উনি বিধায়ক না থেকেও বিভিন্ন সময়ে বাংলার সাধারণ মানুষের জন্য অনেকগুলো কাজ করেছেন, কখনো রাজ্য বিদ্যুৎ গ্রামীণ বিদ্যুৎ উন্নয়ন নিগমের প্রধান হিসাবে, কখনো হাইটোক্যামের প্রধান হিসাবে বিভিন্ন ধরনের কাজ করেছেন। হাইটোক্যাম এমন একটি সংস্থা যা কিন্তু একদম প্রত্যেকের বাড়ির পরিবারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ গড়ে তুলেছে হার্বাল ভেষজ উৎপাদনের মাধ্যমে, এবং তাকে প্রায় স্বনির্ভর করে দিয়েছেন যে লোক তার নাম সুজন চক্রবর্তী। যে বারুইপুরের মানুষের কাছে তিনি নতুন করে তার আর বিস্তারিত পরিচয় দেওয়ার নয়, রাজ্যের বামফ্রন্ট নেতৃত্বের কাছে অত্যন্ত প্রিয়জন এবং আমাদের বারুইপুরের মানুষের কাছেও অত্যন্ত কাছের মানুষ সুজন চক্রবর্তী, এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত প্রার্থী। আমরা আজ এসেছি সুজনবাবুর কাছে যে তিনি এবারে লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে কি আবেদন নিয়ে যাচ্ছেন এবং আগামী দিনে লোকসভায় গেলে, সাধারণ মানুষের আশীর্বাদে লোকসভায় নির্বাচিত হয়ে গেলে যাদবপুর লোকসভা কেন্দ্রের জন্য তার কি কি পরিকল্পনা আছে, আমরা দুটি ভাগে ভাগ করে আমরা জেনে নেব। আসুন আজ আমরা সেরা সংবাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই ডক্টর সুজন চক্রবর্তীর চিন্তা ভাবনা এবং তার দলীয় কর্মসূচি অনুসারে নির্বাচনী কর্মসূচির কথা। নমস্কার সুজনদা। নমস্কার। আমরা সেরা সংবাদের পক্ষ থেকে আগে অনেকবার আপনার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিন্তু আজ আমরা এসেছি সম্পূর্ণ একটি অন্য আঙ্গিকে। লোকসভা নির্বাচন অন্য আর চারটে সাধারণ নির্বাচনের মতো নয়, তো এবারে নির্বাচন, আপনি আগেও নির্বাচনে প্রার্থী হয়েছেন এবারও নির্বাচনে প্রার্থী, তো প্রার্থী হিসাবে দুটো নির্বাচনকে আপনি কিভাবে দেখছেন সেটা যদি আমাদের প্রথমে একটু বলেন। লোকসভা নির্বাচনটা অনেক বড় এলাকা নিয়ে, প্রায় 12.5 লক্ষের বেশি ভোটার আমাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছেন, বিস্তৃত এলাকা, কলকাতার সবচাইতে এগিয়ে থাকা পশ এলাকা বলতে যা বোঝায়,
সেই এলাকাও যেমন এই লোকসভা ক্ষেত্রের অন্তর্ভুক্ত, তেমনি প্রত্যন্ত গ্রাম তাও আমাদের লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। বিস্তৃত এলাকার একটা বড় অংশে রাজনৈতিক কাজের জন্য বা উন্নয়নমূলক কাজের জন্য আমার যাতায়াত আগে থেকেই আছে। খানিকটা এলাকার মানুষকে আমি চিনি বা এলাকাটাকে চিনি, কিন্তু দুটো নির্বাচনের মধ্যে ফারাক, অন্য নির্বাচনের সঙ্গে লোকসভা নির্বাচনের ফারাক যেখানে বোধ করি, সেটা হচ্ছে এটা অনেক বড় রাজনৈতিক জাতীয় একটা দায়িত্ব পালন করার প্রশ্ন। কারণ গোটা ভারতবর্ষ কীভাবে চলবে, এমনকি আমাদের রাজ্য, সেটা চলতে গিয়েও যে মূল নীতিগুলোর উপর নির্ভর করতেই হয়, সেই নীতিগুলো পার্লামেন্টেই মুখ্যত ঠিক হয়। জানেন কেন্দ্রীয় স্তরের যে নীতি, সেই নীতির বাইরে পশ্চিমবাংলা আলাদা কোনো একটা দ্বীপরাষ্ট্র তো নয়। স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষের অর্থনৈতিক নীতি, শিল্প নীতি, বাণিজ্য নীতি ইত্যাদি, যেগুলোর ওপর বহুলাংশেই সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক মানুষের সুখ সুবিধে এগুলো নির্ভর করে, বিপদাবদ নির্ভর করে, সেগুলো স্থিরীকৃত করার জায়গা যেহেতু পার্লামেন্ট, ন্যাশনাল পলিসি ঠিক করবার জায়গা, সেই সংক্রান্ত মত আদান প্রদানের জায়গা, ন্যাচারালি এই ইলেকশনের পলিটিক্যাল ইমপ্লিকেশন, রাজনৈতিক তাৎপর্য সেটা অনেক বেশি। আচ্ছা, একটা জিনিস আমাদের মানে প্রথমেই যেটা বলছিলাম যে আপনি সাধারণ মানুষের কাছে, ধরুন বিধানসভা নির্বাচনে ছিল রাজ্যের উন্নয়নের ইস্যু বা রাজ্যের বিভিন্ন স্থানীয় ছোটো ছোটো সমস্যাটিও অনেক সময় শুনতে হয়েছে, কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আপনি যখন মগরাহাট, বিষ্ণুপুর থেকে শুরু করে বাড়িপুর, যাদবপুর হয়ে একেবারে কবিতীর্থ পর্যন্ত যাচ্ছেন, কী কী ধরনের সমস্যার কথা মানুষের কাছ থেকে আপনি শুনছেন এবং আপনি তার উত্তরে কী বলছেন যদি একটু বলেন? যে নির্বাচনই হোক না কেন, পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, মানুষ সবসময় অতটা আলাদা করে করে দেখেন তা দেখেন না, ফলে স্থানীয় যে ইস্যুগুলো মানুষের কাছে মেজর বলে মনে হয়, সেই ইস্যুগুলো মানুষ অবশ্যই এই নির্বাচনের সময় তো আনেন। কিন্তু আবার এটাও ঠিক যে পশ্চিমবাংলায় অনেক বেশি সচেতন বলে আমরা ধরে নিই, যেটা ফ্যাক্টও বটে। ফলে এই ইলেকশনের মুখ্য ইস্যু যে দেশ চালাবার নীতি পদ্ধতি, এটা লোকের বোধের মধ্যে নেই সেটা নয়। বিশেষ করে একটা বড় অংশে মানুষ এখানে আছেন যারা চিন্তাশীল, বোঝেন, ফলে সেই বিবেচনায় এমনকি ন্যাশনাল ইস্যুসগুলো আসেই খুব বেশি করে যেটা আসে বাসবার কথা। মানুষ খুব বিব্রত হচ্ছেন গত কয়েকটা বছরে, বিশেষ করে যেমন যেভাবে আমাদের দেশে আমদানি ক্রমশ বাড়ছে, আমদানি রিল্যাক্সেশন যেভাবে দেওয়া হচ্ছে, কাস্টমস ডিউটি যেভাবে কমিয়ে আনা হচ্ছে, ভিসাভিস দেশের মধ্যে তৈরি হওয়া জিনিস তার উপরে এক্সাইজ ডিউটি যেভাবে প্রতিদিন বাড়ছে, প্রতি বছর বাড়ছে, গত বারোটা বছরের বাজেট দেখুন, গত বারোটা বছরের বাজেটেই আমরা তা দেখতে পাবো। ফলে সামগ্রিকভাবে দেশের শিল্প অগ্রগতির কোয়েশ্চেনটা ন্যাচারালি তার সঙ্গে যুক্ত ম্যানুফ্যাকচারিং সেক্টর, এগ্রিকালচার সেক্টর, ফলে মানুষের কাজ পাওয়া না পাওয়ার প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণভাবে এই নির্বাচনে আসে। যেহেতু ভর্তুকি দেওয়া না দেওয়া, তুলে দেওয়া ইত্যাদি সংক্রান্ত প্রসঙ্গ, কস্ট অফ প্রোডাকশান, এই কোয়েশ্চেন, ফলে জিনিসের দাম বৃদ্ধিটাও বোধহয় খুব বড় ইস্যু। কারণ এটা তো ন্যাশনাল লেভেলের ইস্যু, এরকমটা নয় যে এইখানে দাম বেড়েছে ওখানে দাম বাড়েনি, পৃথিবীটা ছোট হয়ে গেছে, ভারতটাও ছোট হয়ে গেছে। মূল্য বৃদ্ধি না বললেন, আমি জাস্ট এখানে একটা একটা ছোট ইন্টারাপ্ট করছি, সেটা যখন মূল্য বৃদ্ধির কথা বলছেন তখন কিন্তু ধরেন বিরোধী রাজনৈতিক দলের যারা প্রার্থী বা বিরোধী রাজনৈতিক দল, তারা কিন্তু মূল্যবৃদ্ধি বা কর বৃদ্ধিটাকে একটা বড় ইস্যু করেছে, স্বাস্থ্যক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক বা খাজনার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে কর বৃদ্ধি বা মূল্যবৃদ্ধি এটা ইস্যু করছে। সেক্ষেত্রে কি আপনাদের একটা সমস্যা হচ্ছে না যে শুধুমাত্র মূল্যবৃদ্ধি বা কর বৃদ্ধি বলা? না না না, সেটা অসুবিধা হওয়ার কথা না। আবারও বলছি, আমি যাদবপুর পার্লামেন্ট এলাকার মানুষ যথেষ্ট সচেতন, চিন্তাশীল, কোয়েশ্চেন তো মানুষ করবেনই, কেন কোয়েশ্চেন করবেন না, মানুষ কোয়েশ্চেন করবেন এটা খুব স্বাভাবিক, সেই কোয়েশ্চেনের যথাযথ উত্তর আমাদের দিতে হবে এটাই স্বাভাবিক। ধরুন গত বছর লোকসভা নির্বাচন যেদিন হয় সেপ্টেম্বর 1999, সেদিন সকালে 1 লিটার কেরোসিন তেলের দাম ছিল 3 টাকা, অফিসিয়ালি এখন 1 লিটার কেরোসিন তেলের দাম 10 টাকা। পৃথিবীতে যেদিন থেকে কেরোসিন তেলের বিক্রি শুরু হয়েছে সেই দিন থেকে গত 300-400 বছর ধরে দাম বাড়তে 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 বাড়তে
300-400 বছর ধরে বেড়ে বেড়ে 3 টাকা, আর 5টা বছরে এনডিএ গভর্নমেন্ট 3 টাকাটা বেড়ে হলো 10 টাকা, 4.5 বছরে। অথবা ধরুন রান্নার গ্যাস বাড়তে 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 ছিল 130, 4.5 বছরে 270। সাধারণভাবে একটা পরিবারে কম বেশি একটা গ্যাস সিলিন্ডার 1 মাসে লাগে, তার মানে প্রতি মাসে সেই পরিবারের বাড়তি শুধু গ্যাসের জন্য খরচ হচ্ছে 140 টাকা। মানুষকে আমরা বুঝিয়ে বললে মানুষ বুঝবে না, তা হতে পারে না। ডিজেল ছিল 11 টাকা, হয়ে গেল 24 টাকা, ডাবলের বেশি। পেট্রোল ছিল 17 টাকা, হয়ে গেল 37-37 টাকা, ডাবলের বেশি। এবং ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি মানে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি, সমস্ত জিনিসের। এটা ঠিক যদি আপনাকে বলা হচ্ছে আপনি যাচ্ছেন 5টা টাকায় চা দিন, সে মনে করবে আমার কাছে সরাসরি 5টা টাকা নিল প্রত্যক্ষ, হয়তো তার আপাতত একটু কিন্তু লাগে। যদিও সেটা পশ্চিমবাংলায় যথেষ্ট রিজনেবল একটা চেষ্টা করা হয়, রাজ্যের সরকার তার পরিচালনা সমস্ত টাকা আমাদের কার্যত কেন্দ্রীয়ভাবে চলে যায়, রাজ্যগুলো সেই দিক থেকে বঞ্চিত হয়। শুধু পশ্চিমবাংলা না, সব আসাম, মহারাষ্ট্র, গুজরাট, প্রতিটি স্টেট ফ্রি স্টেটের সঙ্গে তুলনা করলে এখনও এটা সবাই বলেন যে জিনিসের দাম এখনও আমাদের স্টেটে সবচেয়ে কম। সে খেতেই যান দোকানে, সাধারণ লাইভলিহুড চালাতে যান, একটা ঘরের ভাড়া নেন, সে বোম্বে বলুন না, দিল্লি বলুন না, কলকাতা বলুন, এখনও পশ্চিমবাংলা অনেক কম, হয়তো অনেক রিজনেবল। কিন্তু তাহলেও এই ডাইরেক্ট যে কোনো ট্যাক্সে হয়তো একটু গায়ে লাগে। আমাদের স্বাধীনতার সময় ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সে, ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা ছিল অনেক বেশি, কিন্তু এখন ইনডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা সব কিছুকে ছাপিয়ে গেছে, মোর দ্যান 80% ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা লোকে হয়তো সরাসরি ট্যাক্স বলে খেয়াল করতে পারছে না। ডিজেলের দাম বেড়েছে বলে সব আস্তে দাম বাড়তে শুরু করলো, কিন্তু এরকমটা নয় যে মানুষ এটা খেয়াল করেন না, বোঝেন না। আমার শুধু কথাটা হচ্ছে যে গত 4-5 বছরে যে হারে এই ইনডাইরেক্ট ট্যাক্সেশনটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা যে হারে সরাসরি দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, যেমন কেরোসিন, যেমন ডিজেল, যেমন রান্নার গ্যাস, আবার যার ইমপ্লিকেশন আছে ইনডাইরেক্টলি অন মেনি আদার আইটেমস, অলমোস্ট অন অল আইটেমস। বাসের ভাড়া বেড়ে গেলে লোক একটু কিন্তু করেন, কিন্তু সেই লোকে আবার বোঝেন যে 11 টাকার ডিজেলটা 24 টাকা হয়ে গেলে বাসের ভাড়া এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারে না। বাসের ভাড়া যখন বাড়ে তখন মনে করেন যে রাজ্যে সরকারগুলো আছে কী ব্যাপার ভাড়াটা বাড়লো কেন। আমরা অনেক সময় স্ট্রেট কথাটাই হয়তো বলবার চেষ্টা করি যে দেখুন ডিজেলের দাম বাড়লে ইজ এ সেন্ট্রালাইজ আইটেম, করার তো কিছু নেই। বহু সাধারণ মধ্যবিত্ত মানুষ তারাও আজকাল বাস, ট্যাক্সি, অটো ইত্যাদি ইত্যাদি নিজেরাই কেনেন, নিজেরাই চালান, ফলে নিজেরাও একদিক থেকে ভুক্তভোগী, আর উপায় কিছু থাকছে না। ফলে সমগ্রটা দেশের যে নীতি, যে পলিসিতে দেশ চলছে তার ফলআউট, এই কথাটা মানুষ কিন্তু বোঝেন, বুঝতে পারেন। আমরা সেই কথাটা মানুষকে বলবার চেষ্টা করি। কি ধরনের সমস্যার কথা মানুষ আপনার কাছে বলছেন, মানে স্থানীয় কোনো সমস্যা কি ক্ষেত্রে উঠে আসছে? স্থানীয় কোনো মানুষ আমাদের রাস্তাটা দেখে নেবেন একটু যেন ভালো থাকে, আচ্ছা আমাদের টিউবওয়েলের জল যেন ঠিক মতো থাকে, এটা নিশ্চয়ই বলবে, ছোটোখাটো সমস্যা আছে নিশ্চয়ই বলবে। এই বলার মধ্যে আমি কোনো অপরাধ দেখি না, সে যেরকমভাবে ভেবেছেন তিনি সেরকমভাবে তিনি বলছেন। কিন্তু আবার সেই মানুষ এটা বুঝতেও পারছেন যে সমগ্রভাবে, ধরুন যদি আমরা যাদবপুর পার্লামেন্ট এলাকায় বলি, বহু পজিটিভ কাজ করবার চেষ্টা করা হয়েছে, রাস্তাঘাটের অবস্থাটা আমাদের বেশ খারাপ হয়েছে, রাজ্য সরকার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সংকট তো আছেই, তার সঙ্গে বিশাল বড় এশিয়ার বিগেস্ট আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, তার যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, বিশাল বিশাল পাইপলাইন লোকে চোখের সামনে দেখেছে। আমি গত বছর যখন বলেছিলাম তখন সবার মধ্যে ভরসা ছিল কিনা বলতে পারবো না, কিন্তু চোখের সামনে কাজ দেখছে, বজবজ থেকে জল টানা হচ্ছে, সেই জল বড় বিশাল বড় বড় পাইপ, খুব কষ্টকর কাজ, রাস্তার পাশ দিয়ে করতে হচ্ছে, করতে গিয়ে রাস্তার ড্যামেজ হচ্ছে, ফলে সেটা কিন্তু আবার আমি থ্যাঙ্কফুল যে সত্যি রাস্তার অবস্থা দু এক জায়গাতে খুবই খারাপ, যেটা রিপেয়ার করবার কথা বলা হয়েছে, রিপেয়ার হচ্ছে, এখন হয়তো সময় লাগছে একটু বেশি। এতে তো আপনার যাদবপুর লোকসভার বিষ্ণুপুর বাড়িপুর একটা বড় অংশের লোক, বিশাল বড় অংশের, এবং রাস্তাটা যেমন খারাপ হয়েছে কিন্তু আমরা, আমি থ্যাঙ্কফুল টু দি পিপল যে সেই মানুষ কিন্তু এই এত বড় কাজ হচ্ছে, সত্যি একটা জলের পারমানেন্ট সলিউশন, কলকাতার লোক যেমন বাড়িতে বসে জল পায়, আমি তখন বাড়িতে বসে জল পাবো, এই ভাবনা তারা কিন্তু পজিটিভলি শেয়ার করছেন। এইটা যখন বলে এই জল নেওয়ার জন্য কি বাড়তি কোনো ট্যাক্স দিতে? না 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 না, জল নেওয়ার জন্য বাড়তি কোনো ট্যাক্স দেওয়ার প্রশ্ন নেই। জলকর কলকাতা কর্পোরেশন কি করছে ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এই চত্বরে যেটা আছে
সবসময়তেই যে এই যে ট্যাপের যে জল দেওয়া হতো রাস্তায় যে পাইপলাইন দেওয়া থাকতো সেই পাইপলাইন নর্মাল করছে থাকবে। কিন্তু কোনো মানুষ যদি এটা মনে করেন যে আমি ভারিকে দিয়ে আবার জল আনবো, কারণ নর্মালি আজকাল অনেকেই ভারিকে দিয়ে জল আনেন, এক বালতি জল একটা টাকা ডেইলি 30 টাকা কি 1.5 টাকা ডেইলি 35 টাকা, দু বালতি জল 90 টাকা। সেটা আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম ওই আর্সেনিক ফ্রি জলের এই প্রকল্পের চেয়ারম্যানের দায়িত্বটা যেহেতু আমাকে দেওয়া হয়েছিল, আমরা অনেক আলাপ আলোচনা করে সম্মত করিয়েছি রাজ্য সরকার এবং সবাইকে, যেটা কলকাতা বাইরে গ্রামে এইভাবে কোনোদিন ছিল না, যে গ্রামেও এখন বেশ কিছু মানুষ আছেন যারা মনে করতে পারেন যে জলটা যদি আমার বাড়িতেই আসতো কেমন সুন্দর হতো, আমি লাইনটা টেনে নেব। ফলে যে লোকটা বাড়িতে লাইনটা টেনে নেবে তাকে একটা ফেরুলের কস্ট হিসেবে 30 টাকা বলা হয়েছে, ভারিকে দিয়ে আবার আনবো কেন, আমি আমার বাড়িতেই নিলাম। এবং সেটা আমার মনে হচ্ছে বেশ কিছু মানুষ যাদের এই ভারিকে দিয়ে নিয়ে আসবার ক্ষেত্রে কিন্তু থাকে সামর্থ্য আছে, প্লাস কিন্তুও থাকে, আর ওখানে আপনি দু বোতল বা দু বালতির বেশি জল পাচ্ছেন না, এখানে আপনি পুরো ট্যাঙ্ক আপনি জল ভরে নিতে পারলেন। ফলে সেটা ছাড়া অন্য কিছু নেই, আদারওয়াইজ লোকে জল খাবে তার জন্য কোনো ট্যাক্সের বিষয় নেই। আমি আর বাড়িতে যদি নিয়ে আসতে চাই নতুনতর একটা পদ্ধতি গ্রামের দিকে, সেইটার জন্য খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করছেন বলে মনে হচ্ছে। কিন্তু আদারওয়াইজ যে কলকাতা টলকাতায় যা শোনা যাচ্ছে সেসব এখানে ট্যাক্স ফ্যাক্স ইত্যাদি কোনো বিষয় নেই। ফলে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইরকম স্থানীয় ইস্যু আসছে, জলের লাইনটা একটু ভালো করে দেখবেন। এই যেমন খুব সম্প্রতি জোকার একটা এলাকাতে ওটা KMDO এক্সটেন্ড করছিল না, PHE স্কিমের মধ্যে ছিল না, জোকা বিশাল প্রচুর পরিবার হয়েছে সেখানে, বিভিন্ন হাউজিং টাউজিং হয়েছে, জোকাটা গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানকার লোকেরা আমার কাছে এসেছিলেন এই 2.5-3 মাস আগে এসেছিলেন, আমরা আলাপ আলোচনা করে সার্ভে টার্ভে করে হয়তো 6-7 কোটি টাকা মতন খরচ হবে, আমতলা থেকে আরেকটা ডেডিকেটেড লাইন নিয়ে এসে আরও দূর রিজার্ভার করে এন্টায়ার জোকা 1-2 সেখানকার মানুষকেও জল দেওয়ার বন্দোবস্ত আমরা করছি। তেমনি করে বনহুগলি ইত্যাদি সেখানেও কিছু এরকম আর্সেনিক পাওয়া গেছে, এই রকমের ইভেন এক্সটেনশনের কাজও আমরা এই পিরিয়ডেও করবার চেষ্টা করছি। যদি এখন ইলেকশন অ্যানাউন্সড হয়ে গেছে এখন ন্যাচারালি নতুন কিছু বলা যাবে না। মগরাহাট, বিষ্ণুপুর বা বাড়িপুরের মানুষের এলাকায় গ্রামীণ বিদ্যুৎ এখনো পৌঁছায়নি, সেটাতে যেহেতু আপনি বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান ছিলেন, অনেকে তো একটা আবদার বা দাবির থেকে বলো আবদার আছে যে এটা কেন হলো না দাদা একটু দেখবেন, এরকম কিছু কী কী ধরনের দাবি শুনছেন? বিদ্যুৎ নিয়ে দাবি খুব বেশি আমার কাছে আসেনি, তার মানে একদমই আসেনি তা না। ঘটনাক্রমে গত 2-2.5 বছরে আপনি বাড়িপুরে খোঁজ নিলেও টের পাবেন, সব মিলিয়ে প্রায় 4-4.5 কোটি টাকার, তার মানে 1,000-4,000 বিদ্যুতের খুঁটি ইউজড হবে এই ডিস্টেন্স, সেটাকে যদি ভেঙে বলেন 4,000 / 20, মানে রাফলি প্রায় 180-200 কিলোমিটার পর্যন্ত বিদ্যুতের লাইন এই পিরিয়ডে এক্সটেন্ডেড হওয়ার প্রোগ্রাম নেওয়া হয়েছে, এর রাফলি 80% কমপ্লিটেড, আলো জ্বলে গেছে, 20% এখনও ওয়ার্ক ইন প্রগ্রেস, কোথাও খুঁটিটা পোতা হয়েছে, কোথাও খুঁটিটা পড়েছে পোতা হয়নি, কোথাও খুঁটিটা পোতার পরে লোকে টাকা পয়সা দিয়ে যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারটা আবার আসবে, কানেকশানটা হবে, সে অ্যারেঞ্জমেন্টটা চলছে, বাট স্টিল এতে তো কোনো সন্দেহ নেই, তারপরেও ভালো লাগে, তারপরেও ভালো লাগে স্বাভাবিক। আরও কিছু মানুষ বাড়ি করেছেন, একটা কোনো এলাকায় লেফট আউট হয়ে রয়েছে, কিন্তু এই ভরসাটা বোধহয় লোকের মধ্যে আছে বা এসেছে যে REDC তৈরি করার মধ্য দিয়ে এই কাজটা আমরা খুব সাকসেসফুলি করবার চেষ্টা করেছি বা সেটা আমরা এক্সটেন্ড করতে চাইছি। ফলে খুব যেখানে বাকি থাকবে লোক তো নিশ্চয়ই বলবেন, এরকম দু একটা আমাকে ইতিমধ্যে বলেছেন, আমি বলেছি যে ইলেকশনের মধ্যে এটা আমার বলাটা উচিত হবে না, কিন্তু ভরসা রাখুন নিশ্চয়ই আমরা এটা করতে পারবো। যাদবপুর লোকসভায় আপনাকে মানুষ অনেকেই চাইছেন, যাদবপুর এলাকায় বিভিন্ন এতে, তাতে ধরুন সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে মানুষের একটা চাহিদার তো শেষ নেই, কিন্তু ধরুন আগামী দিনে আপনি নির্বাচিত হলে দলীয়ভাবে এবং নিজের পরিকল্পনা মাফিক বেশ কিছু সমস্যা সমাধানের পরিকল্পনা আপনি নিয়েছেন, সেটা কী ধরনের পরিকল্পনা যদি একটু বলেন? ধরুন আমাদের কাছে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিষয় আমি মনে করি, এখনও মনে করি, আদার দ্যান ন্যাশনাল ইস্যুস, আমি ন্যাশনাল ইস্যুতে পরে আসছি, খেলাধুলো ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে মাঠ খেলাধুলো এই পরিবেশটা আমাদের কিন্তু বজায় রাখতে হবে। বাড়িপুরেও এত দ্রুত আরবানাইজড হচ্ছে, যতটা সম্ভব পার্ক খেলাধুলোর বন্দোবস্ত, আমি নিজে ঘটনাক্রমে ফুটবল কোচিং সেন্টার এখনও চালাই, জানেন বোধহয় কিষাণু কোচ্ছিল, কিষাণু আনফর্চুনেটলি মারা গেল, ফলে কিষাণুর নামেই কোচিং সেন্টার করা হয়েছে, কিষাণুদের ফুটবল কোচিং সেন্টার চম্পাহাটি, এখন তরুণ কোচ
খুবই ভালো কোচ, কলকাতা মাঠের বিখ্যাত খেলোয়াড়রা বহু, অতনু ভট্টাচার্য হোক, অমিত ভদ্র হোক, ভাস্কর গাঙ্গুলি হোক, ওরা মাঝে মধ্যে আসেন। এটা আমাদের এক্সটেন্ড করা উচিত, কন্টিনিউ করা উচিত। দুই, শিল্প বন্ধু বলে যে কনসেপ্টটা আমি চালু করেছিলাম না বলে আমরা চালু করেছিলাম, অবশ্যই আমার ভাবনা সেখানে খুব গুরুত্বপূর্ণ ছিল কোনো সন্দেহ নেই, এবং তার মধ্য দিয়ে বেকার যুবক, স্বনির্ভরতা, নিজের পায়ের উপর দাঁড়ানো, হাল তো খারাপ, অবস্থা তো খুব খারাপ। রেলের 7.5 লক্ষ শূন্য পদ, 20,000 গ্যাংম্যানের জন্য অ্যাপ্লিকেশন, এই আসামে যে গোলযোগটা হলো 74 লক্ষ অ্যাপ্লিকেন্ট, বিশ্বাস করুন তো আমাদের 23,000 ইঞ্জিনিয়ার, ক্লাস 8 পাস ছেলের যে কাজ রেলের পাথর টানা, 3,000 ম্যানেজমেন্ট পাস করা ছেলে, দুর্বিষহ, তার সঙ্গে ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, প্রতিদিন কারখানা বন্ধ হচ্ছে, গত 4.5 বছরে 5 লক্ষ কারখানা নতুন করে বন্ধ হয়েছে, 84 লক্ষ মানুষ নতুন করে কর্মচ্যুত হয়েছেন, মানুষ তো ক্ষুব্ধ। গত বছরের নির্বাচনের মূল স্লোগান ছিল বছরে 1 কোটি বেকারের চাকরি, বহু যুবক আশায় বুক বেঁধেছিলেন যদি কিছু, রিয়েলিটি দেখছেন 5 বছরে 5 কোটি দূরে থাক, 84 লক্ষ মানুষ বরঞ্চ যারা চাকরি করতেন কাজ করতেন তারা কর্মচ্যুত হয়েছেন, 10 কোটি মানুষের ইনকাম লেভেল নেমে এসেছে, খুব দুর্বিষহ এই অবস্থা দাঁড়িয়ে গোটা ব্যাপারটা ফিল গুড নয় আর কি, না না কিনে নিকেশ ফিল গুড নয়, ফিল গুড যদি আপনি আসতে চান আমি পরে বলছি কীরকম ফিল গুড, যে প্রসঙ্গটা ছিল, ফলে সেইখানে দাঁড়িয়ে নিজের পায়ের উপর দাঁড়ানোর একটা, আমি মনে করি এটা পলিটিক্যাল কাজ শুধু না, সোশ্যাল হিউম্যানিটেরিয়ান কাজ, যতটুকু সম্ভব খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর চেষ্টা করা যাবে না? শিল্পবন্ধু সত্যি বারপুরে বহু যুবকের কাছে আশীর্বাদ স্বরূপ, তাকে স্কিম করতে সাহায্য করা, কীভাবে করবে তার বন্দোবস্ত করা, স্কিম করে দেওয়া, ব্যাংক কোঅর্ডিনেট করে দেওয়া, অবশ্যই যে ছেলে করবে তার মুডের উপর নির্ভর করবে, তার ঝোঁকের উপর নির্ভর করবে, তার চ্যালেঞ্জিং টোটের উপর নির্ভর করবে, আমি কারো ব্যবসা করে দিতে পারবো না। প্রায় 1,500 ছেলে ইতিমধ্যে পরামর্শ নিয়েছে, খুব বড় কাজ, আমি মনে করি এটাকে এন্টায়ার যাদবপুর পার্লামেন্টেই আমাদের এক্সটেন্ড করা সম্ভব, পারলে এন্টায়ার জেলাতে আমাদের এক্সটেন্ড করা সম্ভব, এক্সটেন্ড আমাদের করতে হবে, খুব বড় কাজ, এ কাজের মধ্যে আমাদের থাকতে হবে। তিন, আমাদের জেলায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোয়েশ্চেন, এগ্রিকালচার সেক্টর কিন্তু মার খেয়ে যাচ্ছে, দিল্লির যা পরিকল্পনা পরিকল্পনা চলছে বুঝতে পারছেন সবাই, এগ্রিকালচার সেক্টরকে বাঁচাতেই হবে, সাপোর্ট প্রাইসের সিস্টেম পশ্চিমবাংলায় আছে, মানুষ এখানে গতকাল বলেছিলেন জলের প্রশ্ন, 5 কোটি টাকা খরচ করে মগরাহাট বেসিন কাটানো হচ্ছে, জানেন আপনি অর্ধেক কাজ ইতিমধ্যে হয়েছে বাকি অর্ধেক কাটানো হবে, কিন্তু জল আসলেই তো হবে না, বাকি আনুষঙ্গিক কৃষকের কোয়েশ্চেনটা ভাবতেই হবে, না ভেবে কোনো উপায় নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারঅল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন দি ডিস্ট্রিক্ট, এবং অবভিয়াসলি ফোকাস আমার বিবেচনায় বাড়িপুর, না বাড়িপুর তো সেখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার করা হচ্ছে চিফ মিনিস্টারের যে ডিক্লারেশন, আপনি জানেন গত নির্বাচনের সময় আমি বলেছিলাম যে এই ভাবনা ভাবছি, এই ভাবনাটা ভেবেছি, সে অনুযায়ী জায়গায় নির্দিষ্ট করা হয়েছে, চিফ মিনিস্টার বলার পরে এটা অনেক পরিষ্কার হয়ে গেল, আমি অত্যন্ত খুশি যে মানুষকে যে কথাগুলো যে কোনো সময় বলেছি তার কোনোটা অসত্য বলিনি, মানুষ নিশ্চয়ই বোঝেন বিশ্বাস করেন যে সিনসিয়ারলি চেষ্টা করেছি সেটা, এবং নাও ইট ইজ ইন এ ম্যাচিওর স্টেজ, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারটা চলে আসবে বাড়িপুরে, বাড়িপুর আরও অনেক ফোকাসে চলে আসবে, তার সঙ্গে রায়চক কুকরাহাটি একটা ব্রিজের কথা আমরা ভাবছি, কুলপি বন্দরের কথা ভাবছি, জানেন বোধ হয় 3-4 বার 3-4 দফায় বিভিন্ন ইঞ্জিনিয়াররা যা পরিকল্পনা করছিলেন সেটাকে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে পঞ্চায়েত সহ সমস্ত মানুষকে জড়িয়ে নিয়ে বিকল্প একটা বড় এক্সপ্রেসওয়ের কথা আমরা ভেবেছি, একদম টাচ করে যাবে, অবশ্যই অবশ্যই ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ ইন দ্যাট সেন্স সাউথ চব্বিশ পরগনায় বাড়িপুর পাবে, এই কারণে যেটা আমরা যে প্ল্যানিংটা করছি মানে বারাসাত সেখান থেকে NH-34 এটসেট্রা করে বম্বে দিল্লি রোড NH-2 NH-6 এটসেট্রা, এই করে আমাদের ভাঙনের উপর দিয়ে সোনারপুরের পিছন দিয়ে ক্যানিংয়ের সাইড দিয়ে কার্যত বাড়িপুর, সে উত্তরঘাট বলুন সূর্যপুর বলুন, এই মেইন যে রাস্তাটা ঢুকবে কোথায়? আমাদের দর্শকদের অনেকেরই প্রশ্ন যে এক্সপ্রেসওয়েটা বাড়িপুরের কোথা দিয়ে যাবে? এই এক্সপ্রেসওয়েটা যে প্ল্যানিং হয়ে রয়েছে সেটা হচ্ছে যে প্ল্যানটা রাদার ফিক্সড আপ হয়েছে, সে যারা সার্ভেটা করে এবার DPR করছেন, ডিটেইল প্রজেক্ট রিপোর্ট, যে কোনো জিনিস করতে হলে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট লাগে, এটা ধরুন চম্পাহাটি পিয়ালির আশপাশ থেকে রাদার ইন বিটুইন উত্তরভাগের কাছ থেকে, এখানে অনেক অ্যাডিশনাল ল্যান্ডও পাবেন বটে, সূর্যপুরের পাশ থেকে আমাদের শঙ্করপুর ইত্যাদি ইত্যাদি টাচ করে
এবারে আপনার মগরাহাট হয়ে মন্দির বাইর হয়ে হটুগঞ্জ, তার মানে আমাদের বারুইপুরের মধ্যে প্র্যাকটিক্যালি এক্সপ্রেসওয়ে লেন্থ এসে দাঁড়াবে প্রায় 20 কিলোমিটার। সো ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা ইন দ্যাট সেন্স বারুইপুর পাবে। এটা হওয়া মানে বেশি ওপেন হয়ে যাবে। আদিগঙ্গার পাশ থেকে যে বাইপাসটা আছে সেটাকে অবশ্যই কানেক্ট করে দেওয়া হবে, রাইট? আদিগঙ্গার পাশ থেকে যে বাইপাসটা আপনি বলে ভালো করছেন, ন্যাচারালি আমি এক্সপ্রেসওয়েটাকে ধরছি অ্যাজ এ পার্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বারুইপুর, ইভেন সাউথ চব্বিশ পরগনা, ইন পার্টিকুলার বারুইপুর। এবার আদিগঙ্গার যে পাশ দিয়ে রাস্তাটা, এটা ফার্স্ট ফেজ আমি শুরু করিয়েছিলাম আপনারা জানেন পদ্মপুকুর থেকে, চেয়েছিলাম একদম সোজা আমাদের ওই শুলিপদা গেটের কাছে সে লিঙ্ক করুক। রেল তখন আপত্তি করলো, আমি তৎকালীন যারা নেতৃত্ব বলেছি তারা খুব উদ্যোগ হয়তো নিতে পারেননি, অনেক কাজ তাদের থাকে নিশ্চয়ই, ব্যস্ততা হয়তো থাকে, পেরোটেননি। শাসন রেল গেট পর্যন্ত ফাইনাল, তার মাঝখানে রেলের একটা গেট লাগবে, রেলের গেটের জন্য রেলকে 23 লক্ষ টাকা দিতে হবে, সেই 23 লক্ষ টাকা রেডি করে বসে থাকার রয়েছে, কিন্তু রেল গেটের কাছে গিয়ে কাজটা আমাদের আটকে আছে, কারণ রেল গেটে কাজটা না হলে তো মেটেরিয়াল ওপরে নিয়ে যাচ্ছে না। এটা যদি একটু দিল্লির সঙ্গে সম্পর্কিত লোকেরা দেখে নেন বা দিল্লির গভর্নমেন্ট রেল যদি একটু দেখে নেন তাহলে বারুইপুরের মানুষ উপকৃত হতো। সেটা লোকসভায় সুজন চক্রবর্তী গেলে বারুইপুরের মানুষের মনে হয় প্রাইমারি ডিমান্ড হয়ে যাবে শাসনের রেল গেটটাকে জটটাকে ছাড়িয়ে দেওয়া, এটা মনে হয় দর্শকদের সামগ্রিক প্রশ্ন। ওটার জন্য ঠিক লোকসভাটা পারা যায়, ওটা পারা যায়, অবশ্যই লোকসভার লোকদের পক্ষে অনেক সুবিধা, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের সবাই সবটা খোঁজ রাখেন না, সবাই সবটা ডেভেলপমেন্ট নিয়ে ভাবেন না, সব লোক তো একরকম মাইন্ড হয় না, সব লোক কি এক নেচারের হয়, যে কোনো কারণে আমার ডেভেলপমেন্ট বায়াস আছে বরাবর, ফলে সেই অনুযায়ী আমরা করবার চেষ্টা করছি। শুনে রাখুন আপনি, পদ্মপুকুর থেকে কামালগাজী এই স্কিম ইতিমধ্যে আমরা হাটকোতে প্লেস করে দিয়েছি, লোন নেব, লোন নিয়ে রাজ্য সরকার এই রাস্তাটা করবে। তাহলে কামালগাজী থেকে পদ্মপুকুর সেকেন্ড ফেজ, পদ্মপুকুর থেকে শাসন ফার্স্ট ফেজ, যেটা ওইখানে দুটো আটকে আছে জট ছাড়াতে হবে, তারপর তার থার্ড ফেজে এটাই আমরা একদম সূর্যপুরে খাল বরাবর, সূর্যপুরে যদি নিয়ে যেতে পারি থার্ড ফেজে আদিগঙ্গার পার বরাবর এই মেইন এক্সপ্রেসের সঙ্গে আমরা লিঙ্ক করে দিতে পারি, ইট উইল বি হ্যাভক। সেটা কত বছরের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিন্তা ভাবনা হচ্ছে? এক্সপ্রেসওয়ে আমার যা মনে হচ্ছে ডিপিআরটা করে দেওয়ার কথা মাস তিনেকের মধ্যে, ডিপিআরটা করে দিলে নাও ইট ইজ এ হাই প্রায়োরিটি বাই দি মানে ইন দি গভর্নমেন্ট, এবং চিফ সেক্রেটারিকে চেয়ারম্যান করে সেই কারণে অনেকগুলো ডিপার্টমেন্ট যদি ইনভলভ হয়ে যায়, একটা কমিটিও ইতিমধ্যে করা হয়েছে, আমিও ছিলাম সেই মিটিং টিটিং ইতিমধ্যে হয়েছে, কে ফান্ডিং করবেন লোন অথবা অমুক তমুক ইত্যাদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা চেয়েছি যদি তারা ন্যাশনাল হাইওয়ে স্কিমের মধ্যে পার্টিসিপেট করেন, যদি না করেন তাহলে অন্য কীভাবে হতে পারে, বাট হার্ডলি ইট উইল টেক থ্রি ইয়ার্স, হার্ডলি ইট উইল টেক থ্রি ইয়ার্স, আমার নিজের ধারণা, তার চেয়ে বেশি লাগার কথা নয়। 2007 সালের মধ্যে পরের লোকসভার আগে আমরা এক্সপ্রেসওয়েতে যাবো, অবশ্যই আমার নিজের ধারণা পরের লোকসভার আগে আমরা সেটা করতে পারবো, এবং পরের লোকসভার আগে ইভেন এই যে আদিগঙ্গার পার ধরে এই লিঙ্ক এই লিঙ্কও আমাদের ডেভেলপ করতে হবে। শুনুন একটা কথা, লোকসভা যদি 6 মাস বাদে না হয়, লোকসভা বলছি আমরা 6 মাস বা 1 বছর বাদে আবার যদি লোকসভা ভোট না হয়, সেটা মানুষ সবাই বোঝে, 6 মাসের মধ্যে যেটা হয় না সেটা সবাই বোঝে। দেখবেন একটা জিনিস বুঝবেন, মানুষ আমাদের 11 মাসের মাথায় ভোট করেছি, ঠিক, মানুষ কিন্তু বিবেচক, মানুষ বুঝিয়ে বললে মানুষ বোঝে না, আমরা সব বুঝি মানুষ কিছু বোঝে না, এই ভাবনাটা ঠিক না, মানুষ বোঝেন যদি আমরা ঠিক মতো তার কাছে ফেস করতে পারি। অনেক সময় হয় কি আমরা যেন সব জানি, মানুষ যেন কিছু জানে না, মানুষ কিছু বললাম না, ইটস রং থিং, কেন মানুষকে বলবেন না, ভরসার অভাব কোথায়? এবং পার্টিকুলারলি এখানে তো ভরসা থাকবেই, বাইপাস বলেছিলাম কাজ চলছে, লোকে দেখছে, একটা আটকে আছে, যারা যেভাবে ছাড়াতে পারলে ভালো হতো, যদি না ছাড়ায় তাহলেও বাকিদের মিলে ছাড়াতে হবে, হেডকোয়ার্টার বলেছিলাম, আর্সেনিক ফ্রি ওয়াটার বলেছিলাম, বড় বড় প্রজেক্ট যদি বলেন, বিদ্যুতের কথা বলেছিলাম, আপনার খেয়াল থাকবে বারুইপুরে পাওয়ার নিয়ে বিদ্যুতের সমস্যা আছে, আমি তখন বলেছিলাম যে সব খোঁজ নিয়ে জেনে এগুলো শ্রম করতে হয়, শ্রম না করলে কোনো কাজ হয় না, শ্রম করতে হয়, করে বলেছিলাম যে বারুইপুরে পাওয়ারের প্রবলেমটা সেটেল হবে না যদি সাবস্টেশন যেখানে ফিটিং যাবে সেটা যদি আমরা এফেক্টিভলি করতে না পারি। বারুইপুরকে ছুঁয়ে 3টে সাবস্টেশন, একটা চম্পাটির পাশে কালিকাপুর কাজ দেখবেন অর্ধেক হয়ে গেছে, একটা ওই পদ্মপুকুর ছাড়িয়ে গিয়ে ডান দিকে দেখবেন কাজ চলছে অনেকটা হয়ে গেছে, আর একটা আমাদের ওই ঠিক বারুইপুরের বর্ডারে বেলিচণ্ডী, এইগুলো হওয়ার মানেটা কি তাহলে যে লোড আছে এই লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এন্টায়ার বারুইপুরে, তখন আপনি ভোল্টেজটা অনেক বেটার কম্পোজিশনে নিয়ে আসতে পারবেন, এবং তার চেয়েও বড় কথা এর ওপরেও যে সাবস্টেশন দ্যাট ইজ 132 কেভি, তারপরে 220 কেভি সাবস্টেশন, যেটা আমাদের সাউথ চব্বিশ পরগনাতে ছিল না, এবার সবচেয়ে বড় যেটা সাউথ চব্বিশ পরগনাতে লক্ষ্মীন্দপুর ইত্যাদি একটা দুটো আছে, জোকারটাকে আমরা সাউথ চব্বিশ পরগনা বলে ধরে নিই, সবচেয়ে বড় যে সাবস্টেশন দ্যাট ইজ 400 কেভি সাবস্টেশন, যেটা আমাদের সাউথে নেই,
জিরাটে আছে, আরামবাগে আছে, সারা পশ্চিমবাংলায় চারটে আছে না পাঁচটা, একটা 400 কেভি সাবস্টেশন আমরা করছি বাড়িপুরে, তার জমি ইতিমধ্যে একবার করা হয়েছে। তো 400 কেভি সাবস্টেশন মানে ইট কস্ট 80 ক্রোর্স। কোথায় হবে এটা? হচ্ছে জায়গাটা যেখানে আইডেন্টিফাইড হয়েছে, সুভাষগ্রাম স্টেশনের পাশ থেকে যে রাস্তাটা চম্পাটি দিয়ে চলে গেল, আউলিয়াপুর, আউলিয়াপুর বলে, আকনা বাদা বলে, নাম শুনেছেন, আকনা মৌজা, আউলিয়াপুর মৌজা, সেইখানে 400 কেভি সাবস্টেশন। কদিন আগে মৃণাল ব্যানার্জি ইনগ্রেশন করার কথা ছিল ওখানে কিছু, মৃণালদা আমাকে বলেছিলেন যে এটা ইনগ্রেট করলে ভালো হয় কিনা। আমি বলেছিলাম যে বড্ড তাড়াহুড়ো করে একটু রেডি করেই করুন না, লোকে ভাববে যে হয়তো ভোটের জন্য করছি, লোককে বোঝাবার দরকার নেই, বাড়িপুরের লোক বিশ্বাস করে, আমার নিজের ধারণা বাড়িপুরের লোক বিশ্বাস করে, আমাদের বিশ্বাস করে, বা আমিও এমন কোনো কথা এখনো পর্যন্ত বাড়িপুরের লোককে বলিনি যে বাড়িপুরের মানুষ অবিশ্বাস করবে। এবং সেই 400 কেভি সাবস্টেশনে বোর্ড ঠোঁটও পড়ে গেছে, ফলে তাড়াহুড়ো করে শিলান্যাসটা করার কী দরকার আছে, একটু থাক। প্লাস হচ্ছে ভট করে ইলেকশন অ্যানাউন্স হয়ে যাবে, ডেটটা করে তারপর ইলেকশনটা কবে অ্যানাউন্সড হবে তো কত 20 দিন ধরে চলছে, সেই কারণে আমি বলেছিলাম না। প্রসেসিং নিয়ে একটা কথা বলছিলেন, চিফ মিনিস্টারের সঙ্গে আপনাদের আলোচনায় উঠে এসেছে যে বাড়িপুরে যে কৃষিভিত্তিক যে শিল্প সেইটাকে কিভাবে দাঁড় করানো যায়। বাড়িপুরে কৃষিভিত্তিক শিল্পের স্কোপটা প্রচণ্ড প্রচণ্ড, কিন্তু সেইখানটাতে একটা বড় ইন্ডাস্ট্রিকে নিয়ে আসতে পারলে মনে হয় লাভ বেশি, তাহলে সে আস্তে আস্তে কতটা প্রফেশনালিজম থাকে, কতটা টেকনিক্যাল ব্যাপার থাকে, টেকনোলজির ব্যাপার থাকে, এরকম কিছু টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। গভর্নমেন্টকেও বলা হয়েছে, সিএম হিমসেলফ ইজ অলসো ইন্টারেস্টেড, কোনো একটা দুটো বড় ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আসলে বাকিগুলোকে ডেভেলপ করতে অনেক বেশি সুবিধা হয়, যেমন আমি যে কথাটা বলছিলাম। ফলে সেই দিক থেকে যদি দেখা যায়, একটা কথা মাঝে মধ্যে যেমন আসে, এই যে আমরা যেহেতু ডেভেলপমেন্টের কথাটা বলি, ফ্লাইওভার, যেটা আপনিও আমাকে আগে একবার বলেছিলেন, আমি এখনও বলছি বিশ্বাস করুন, মাঝে মধ্যে বলে 10,000 টাকা দেওয়া আছে, 2,00,000 টাকা দেওয়া আছে, 6,00,000 টাকা দেওয়া আছে, কোথায় আজ পর্যন্ত শুনলেন আপনি? আজ প্রশ্ন করে নেন, তারপরে বলি। বলছি স্টেট গভর্নমেন্ট ম্যাচিং গ্রান্ট না দেওয়াতে এবং জায়গাটাকে না দেওয়াতে নাকি ব্রিজটা হচ্ছে না। আমি আবার আপনাকে বলবো কৃষ্ণবাবু, আপনি বিবেচক লোক, আপনি খোঁজ রাখেন। আচ্ছা, স্টেট গভর্নমেন্ট টাকা দেবে, তাহলে টাকাটা দিতে কে বলছে? সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দিতে বলছে এবং নিজের টাকাটা ধরে রেখেছে, আমি ধরে নিচ্ছি এগুলো সত্য। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকাটা দেবে এবং ধরে রাখে, তাহলে একটা প্রজেক্ট হতে হবে, তো একটা প্রজেক্ট রিপোর্ট, তার একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশানস দেখে, কী বলে ওই যে ইকোনমিক রিপোর্টটা, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, কোথায় সেটা? আপনার মনে থাকবে এর আগে একটা কেবলে এই প্রসঙ্গটা এসেছিলো বলে, বোধ হয় আপনাদের কেবলেই সম্ভবত উত্তমবাবু কোঅর্ডিনেট করছিলেন, যেহেতু রেল থেকে এটা প্রপোজ করেছেন বলে রেল বারবার, মানে রেল রেল কী বলছেন আমি জানি না, স্থানীয়ভাবে কেউ কেউ বলছেন, আমার ধরুন ইলিউশনাইজ করার জন্য বলছেন, ইট ইস নট প্রবাবলি নট ফ্যাক্ট। আমি তখন মনে আছে অরূপবাবুকে আমি বলেছিলাম যে অরূপবাবু একটা কাজ করুন না, সেই প্রজেক্ট রিপোর্টের একটা কপি ডিপিআর সেখানে থাকবে, তো যে আমি এইভাবে যাচ্ছি, এই 8 ডিগ্রি ঘুরছি, এইখানে যাচ্ছি, এই ল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি, তাহলে এই বাড়িটা ভাঙা পড়ছে কি, এই বাড়িটাকে সরিয়ে দিতে হবে, তাহলে এই যে রিহ্যাবিলিটেশনের প্যাকেজ, এই আমসরা এদিকে নামবে, ওদিকে নামবে, এই হচ্ছে রিহ্যাবিলিটেশনের প্যাকেজ। আচ্ছা ধরুন আমি এক্ষুনি আপনাকে বললাম ডিপিআর করতে দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়ের, আরও মাস তিনেক লাগবে, আজকে বললে কালকে ডিপিআর হয় না, ডিপিআরটা কোথায়? এটা খুবই আমার মনে হয় মানুষকে ধোকা দেওয়াটা কখনো উচিত হচ্ছে না। ডিপিআর যদি রেডি করা থাকে, অবভিয়াসলি স্টেট গভর্নমেন্ট কেন, সবাইকেই আমাদের করতেই হবে, করা উচিত। কিন্তু রেল যে ডিপিআরটা করেছে বলে মাঝে মধ্যে শুনি, টাকাটা রেখেছে বলে মাঝে মধ্যে শুনি, যদি রেল অফিসিয়ালি কখনো বলেনি, না মমতা কখনো বলেনি, বাজেটে ডিক্লেয়ার করেছিলেন, তাতে তখন 2,00,000 টাকা ধরা ছিল, সব মনে আছে আপনার, 2,00,000 টাকা ধরা ছিল। আচ্ছা 2,00,000 টাকা তো প্রিফিজিবিলিটি স্টাডি, একটা ধরুন এই যে প্রজেক্টটা হচ্ছে না এই এক্সপ্রেসওয়ে, এর প্রিফিজিবিলিটি স্টাডি এবং ডিপিআরের জন্য বোধ হয় 800,00,000 টাকা চাই, একটা রাস্তার ডিপিআর যদি 800,00,000 টাকা চায়, তাহলে ডিপিআর করবার 2,00,000 টাকা একটা কোথায়? আমার ধারণা এটা আসলে একটু দু সময় আমরা দু একসময় ধরে নিই মানুষ বুঝি বোকা, আমরা দু একসময় সেভাবে কথা বলি, উচিত না বলে আমার ধারণা। আমি শুনলাম আজ এখন আবার নাকি কে একদিন বলছিলেন 6 কোটি, সো নাইস অফ ইট, দারুণ, করতেই হবে, যদি দিল্লি বা রেল ডিপিআর করে এভরিথিং রেডি করে 6 কোটি টাকা রেডি করে রাখে, যদি ওরা সাহায্য না চান তাহলে তো বটে, যদি নাও চান আমার কপিটা দিলে আই উইল অ্যাটলিস্ট ট্রাই। দেখেন ডেভেলপমেন্টের কাজে পলিটিক্স করা উচিত না, সবাই কিনে করা যায়, যে কোনো ডেভেলপমেন্টের কাজে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন
আমি সব সময় বাকিদেরকেও জড়াবার চেষ্টা করেছি, এবং শুধু পলিটিক্সের লোক না, তার বাইরের লোক, বাড়িপুরের ব্যবসায়ী সমিতি, আমি অনেক কাজ আমি মনে করছি ব্যবসায়ী সমিতি মারফত করা উচিত, মনে আছে ক্লাবগুলোকে আমাদের খেলাধুলো ডেভেলপমেন্ট, নিজে আমি একটা জিনিস চয়েস করে নিতাম স্পোর্টস অ্যাসোসিয়েশন। আচ্ছা তারা কি আমার চেয়ে কম বুঝবে? স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্যান মিনোরাল, হোয়াই শাল আই? আমি গ্রামে গিয়ে দিয়ে ক্লাবে দিয়ে আসছি, দাদা দেখুন আমি কত করেছি, এটা কোনো কাজের কথা না। মানুষের উপরে ভরসা রাখা উচিত, ভরসা রাখলে অসুবিধা হওয়ার কোনো কথা নয়। সুজন চক্রবর্তী যে সারাক্ষণ উন্নয়ন নিয়ে ভাবেন কি ভাবেন না, সেটা আমাদের থেকে আপনারা অনেক বেশি জানেন, যেটা বাড়িপুরের সাধারণ মানুষ প্রতিনিয়ত ফেস করেন। থাকবেন নির্বাচনী কথা বলতে এসে আমাদের কিন্তু সুজনদার কাছ থেকে বারবার বারবার ডেভেলপমেন্টের কথা এসে পড়ছে, এবং সুজনদা প্রথাগতভাবে কখনোই নির্বাচনী গদে বা রাজনৈতিক গদে যাচ্ছেন না বা যাওয়া হচ্ছে উঠছেও না। কারণ বাড়িপুরের সাধারণ মানুষ যারা আমাদের দর্শক, তারা প্রতিনিয়ত জানতে চান এটা কবে হবে, ওটা কবে হবে। মনে হয় ওই সেই একটা প্রচলিত প্রবাদ, কাজের মানুষ কাজের লোক বলেই মনে হয় কাজের কথাই বেশি জানতে চায়। নীতি ন্যায় দলীয় কর্মসূচি মনে হয় একটু পরে পাশে সরে যাওয়া হয়ে গেল। প্রায় আমাদের মানে আজকের ইন্টারভিউ প্রায় শেষ দিকে এসে পড়ছে, সময়ও কম, আধ ঘন্টা দেখতে দেখতে পার হয়ে গেছে। যাই হোক, আমরা সুন্দর কাছে শেষ দিকে দুটো আর দু একটা প্রশ্ন করে নেব। সেটা হচ্ছে যে আমরা জানতে চাইছি যে এই কাজ করে আপনি একটা সময় বাড়িপুরের বিধায়ক হয়েছিলেন, উপনির্বাচনে জিতে অনেক কাজ করেছিলেন, সাধারণ মানুষের একটা বড় আশা ছিল যে আপনি জিতলে মন্ত্রী হবেন, বাড়িপুরে যাবে সবাই লোক বাড়িপুরের কথা ভেবে, কারণ আমাদের যারা বাড়িপুরের অধিবাসী, আমরা যারা বাড়িপুরে বসবাস করেন, যারা আমাদের এই সাক্ষাৎকার দেখছেন, বাড়িপুরটাই প্রায় দিল্লি, বাড়িপুরটাই কলকাতা, বাড়িপুরটাই হংকং, বাড়িপুরটাই সিঙ্গাপুর, আমরা অনেকেই ভাবি আর কি। যাই হোক, তা বাড়িপুরের উন্নয়ন হবে, কিন্তু দেখা গেল যে আপনি এত কাজ করার পর একটা মেজর সঙ্গে কয়েকশো মানে অনেক কোটি টাকার, মানে সব সেগুলো 250-150 যোগ করে করে প্রায় 500-600 কোটি টাকার মতো প্রজেক্ট, এক্সপ্রেসওয়ে, অনেক কিছু হচ্ছে, সেগুলো তখনকার দিনে পরিকল্পনা ছিল না, ভাবনা ছিল, প্ল্যান, পরিকল্পনা, আর্থিক প্রজেক্ট, অনেক কিছু। দেখা গেল নির্বাচনে গিয়ে আপনি মাত্র 5 ভোটে হেরে গেলেন, এটাও আমাদের জানা, কিন্তু তারপর একটা লোকমুখে বা বিভিন্ন সময় প্রচার আছে যে অন্তর্দলীয় কারণেই আপনাকে এই হারতে হয়েছে, আপনি হারেননি, আপনাকে হারতে হয়েছে। এবার নির্বাচনেও সেই অন্তর্দলীয় প্রভাব বা সেই গোষ্ঠী যারা এত কাজ করার পরেও আপনাকে হারাতে সক্রিয় হয়েছিলেন, সেই আশঙ্কাটা আপনি কতটা করছেন? নোস্কোপ একটা প্রথম বলে রাখাটা ভালো, যে কাজগুলো আমরা শুরু করেছিলাম আমি হয়তো নির্বাচিত হইনি, তার জন্য কাজগুলো কিন্তু থেমে থাকেনি, বা আই এম রানিং আফটার দ্যাট। আমি বলছি কাজ থামেনি না, আপনার কাজ থামেনি, কাজ দেখছে লোকে, কিন্তু গভর্নমেন্ট পিপল যারা আমাদের আজকে সাক্ষাৎকার দেখছেন তাদের বক্তব্য যে আপনাকে আবার হারিয়ে দেওয়া হবে না। দুই, আমার যেটা মনে হয়, পরে আমরা যে 5 ভোট হলো যে পরাজিত হয়েছিলাম অবশ্যই মেনে নেওয়া উচিত, মেনে নিয়েছি, কোনো সন্দেহ নেই। তার পিছনে মূল কারণ ছিল দুটো, একটা হচ্ছে আমি সামগ্রিকভাবে জেলা ভাবনা নিয়ে থাকি, বিশেষ করে গত নির্বাচনের ঠিক আগে একটা বিপর্যয় মতন PDS ইত্যাদি ইত্যাদি, বাইরের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেগুলো তো আমি টাই দিয়েছি, অন্যান্য সিটগুলো সহ আমরা জিতে আসি, এই টার্গেটে করেছি, শুধু বাড়িপুর জিতে আসাটাই ভাবনাটা ভাবিনি। এক, তার চেয়ে বড় সমস্যা, আমি বিশ্বাস করি ইট ইজ এ ফেলিয়ার অফ মাই অর্গানাইজেশন, যে কোনোভাবেই হোক মানুষের মধ্যে যে ভাবনাটা পজিটিভনেস, খুবই পজিটিভ মানুষ, সেইটা সবটাকে ট্রান্সলেট করা ইন অর্গানাইজেশন, সেটা হয়তো পারিনি। আমার নিজের বিশ্বাস সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের সমর্থক কর্মী, এমনকি সাধারণ মানুষ যারা আছেন, তারা অনেক বেশি অ্যালার্ট হবেন, অনেক বেশি কেয়ারফুল থাকবেন, যাতে অর্গানাইজেশন ফেইলিয়ারটা আমাদের না হয়। এবং তার সঙ্গে পলিটিক্যাল সিচুয়েশনটা যা, গত বছর পার্লামেন্টের নির্বাচন যে ইস্যুকে সামনে রেখে পশ্চিমবাংলায় ভোট করেছে, বলছিলাম বছর 1 কোটি বেকারের চাকরি, সেই যুবক তো ক্ষুব্ধ, কুপিত, যে আমাদের দিদিলে এই বললে ওই বললে সেই বললে কী হলো? অবভিয়াসলি গোটা দেশ তার ঐক্যতা সব প্রশ্নটা এসে যাচ্ছে না, এই প্রশ্নে, এই নীতির প্রশ্নে সবাই একমত। আমরা বলছি আপনি যে কথা বললেন সাংগঠনিক ব্যর্থতা, সেই ব্যর্থতার মধ্যে একটা ইস্যু কি অন্তর্গত হতে পারে? আমি তা মনে করি সাধারণ মানুষের আশঙ্কা, দেখুন আমাদের পার্টির নেতৃত্ব কর্মী তাদের কাজের কারোর খামতি থাকতে পারে, কোনো একটা ব্যাপার একটু বুঝতে কম পারে, সেই অনুযায়ী অ্যাকশনটা নিতে দেরি করতে পারে, কিন্তু অন্তর্ঘাত মানে হোয়েন ইট ইজ ইন্টেনশন, ইন্টেনশনালি CPIM-কে হারিয়ে দিলাম, আমার মনে হয় না যে আমাদের সচেতন কোনো লোকের মধ্যে ইন্টেনশনটা কাজ করেছে, আমার মনে হয় না। সো আমি এটা ঠিক ওইভাবে বিলিভ করি না, কিন্তু অবভিয়াসলি ফেলিয়ার ইজ এ ফেলিয়ার, অর্গানাইজেশনও যদি ফেল করে সবটা যদি গুটি আমরা আনতে না পারি, বাড়িপুরের মানুষও খুব অস্বস্তি বোধ করেছেন,
বরঞ্চ আমি হয়তো তাদের পাশে ইলেকশনের পরের দিন আবার গিয়ে হাজির হয়েছি, যেটা লড়াই লড়াইয়ের জয় পরাজয় থাকে, সেইভাবে নেওয়া উচিত। মনে রাখবেন, ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ পলিটিক্স। পলিটিক্স মানে শুধু সুখবদল কথা না, পলিটিক্স যদি মানুষের জন্য হয় তাহলে মানুষের জন্য কাজটাও রাজনীতির অংশ। এবং আমরা যখন রাজনীতির মধ্যে থাকি, আমি নিজেও যখন থাকি, সেই দৃষ্টিকে সামনে রেখেই থাকবার আমি চেষ্টা করি। ফলে আমার মনে হয় সেইভাবে দেখাটাই উচিত। না না, আপনি যেটা বললেন, আপনার কথা ধরেই বলছি, ডেভেলপমেন্ট ইজ এ পার্ট অফ পলিটিক্স। আপনার ডেভেলপমেন্ট কাজকর্মকে আপনার দলের পলিটিক্যাল কোনো নেতা কি ভয় পাচ্ছে? না, আমি তো বললাম, আমি সেটা মনে করি না। সবার মাইন্ড সমান না হতে পারে, সবার ডেভেলপমেন্ট মাইন্ড সমান না হতে পারে, পলিটিক্স ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশনটা সবার পক্ষে সমানভাবে সম্ভব না হতে পারে, কিন্তু ভয় পাচ্ছেটা মনে করি না। ঠিক হয়তো ওই রকম মাইন্ড সবটা নেই, সবটা হয়তো ওইভাবে পারেন না, সবটা ওইভাবে করেন না, বা এইভাবে করার কথা ভাবেন না, দ্যাটস অল। কিন্তু ভয় পাচ্ছে বলে একটা ইন্টেনশনালি লেগে গেছে বা লাগিয়ে দিয়েছে, আমি তো বিশ্বাস করি না বটেই, আগেও বলেছি। একটা প্রশ্ন আমাদের আর এসেই যাচ্ছে স্বাভাবিকভাবে, মানে আগামী দিনে আমরা যারা আগামী দিনে দেখব রাজ্যে বামফ্রন্টকে আরও এগিয়ে নিয়ে চলেছেন, যে কয়েকজন তরুণ নেতার কথা শোনা যায়, ধরুন গৌতম দেব, মোহাম্মদ সেলিম, মানব মুখার্জি, এরকম যে সমস্ত নতুন নেতৃত্ব উঠে আসছেন বাংলায়, তার একজন অবশ্যই সুজন চক্রবর্তী। তো সুজন বাবুর কাছে একটা সর্বভারতীয় নীতি এবং তার প্রেক্ষাপটে বারুইপুর যাদবপুর লোকসভা, সেই প্রশ্নটা দিয়ে মনে আজকের আমরা সাক্ষাৎকারটা শেষ দিকে নিয়ে যেতে পারি। যদি সর্বভারতীয় স্তরে হরকৃষ্ণ সিং, সুরজিৎ, সীতারাম ইয়েচুরিরা তারা কংগ্রেসের সঙ্গে একটা অলিখিত বোঝাপড়া করেছেন এবং একটা বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে সোনিয়া গান্ধীকে সমর্থন করেছেন, অর্থাৎ কংগ্রেসকে সমর্থন করেছেন, কোথাও কোথাও এই রাজ্যেও অভিযোগ উঠেছে যে কংগ্রেসের যারা জাদরেল প্রার্থী প্রিয়রঞ্জন দাস মুন্সী বা জঙ্গিপুরে সম্ভাব্য প্রণব মুখোপাধ্যায়, তাদের বিরুদ্ধে সিপিআইএম নরম প্রার্থী দিয়েছেন। যাই হোক, সে প্রার্থী প্রসঙ্গ না করে, এই যে কংগ্রেসের সঙ্গে দিল্লিতে একটা বড় বোঝাপড়া, আর যাদবপুর লোকসভায় এসে কংগ্রেস প্রার্থীর হিসাবে লড়তে যাওয়া, এই যে সামগ্রিক সমস্যা, এটা নিয়ে বা এই যে একটা বিব্রত পরিস্থিতি, প্রশ্ন সেটা নিয়ে আপনি কী ভাবছেন বা কী বলছেন? এটা আমাদের আমাদের মানে অভিমতটা, আমার ধারণা খুবই স্পষ্ট। পলিটিক্সের ইন্টিগ্রেশন অবশ্যই থাকে, বিভিন্ন সময়তে থাকে, কিন্তু আমাদের অভিমত খুব স্পষ্ট। দি নাম্বার ওয়ান টার্গেট ইন দিস পার্লামেন্ট ইলেকশন, সেটা অবশ্যই বিজেপি জোট, সেই জোটকে পরাস্ত করা। বুঝতে পাচ্ছেন, ২৪টা দলকে নিয়ে যে জোট বিজেপি করেছিল, তার মধ্যে ১১টা ইতিমধ্যে জোট থেকে বেরিয়ে গেছে। কেন? জাহাজ ডুবছে, টের পেলে ইঁদুর পালায়। ২, আমাদের টার্গেট হচ্ছে তার বিকল্পে একটা ডেমোক্রেটিক সেকুলার একটা গভর্নমেন্ট এস্টাবলিশ করা। ৩, আমাদের টার্গেট সেইখানে লেফট ফোর্স, যে একটা মূল্যবোধ নৈতিকতা নিয়ে এখনও চলে, এই নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না, তাকে কতটা স্ট্রেংথেন করা যায়। তাহলে যেখানে লেফট ফোর্স নিজেই পারে এনশিওর করতে বিজেপির ডিফিটকে অথবা তার অ্যালাইড ফোর্স হিসেবে তৃণমূলের ডিফিটকে, সেখানে সে লেফট ফ্রন্টকেই সে দায়িত্ব নিতে হবে। পশ্চিমবাংলায় সেটা পারে, কেরালায় সেটা পারে, ত্রিপুরায় সেটা পারে, যেখানে সেটা পারে না সেখানে যে ডিফিট এনশিওর করতে পারে। মূল কাজটা হচ্ছে, পাঁচ বছর যা চলেছে, এক কথা শুধু বুঝে নিন, পাঁচ বছর যা হয়েছে, যা চলেছে, এখন তো শুনছি এনডিএর একটা ইশতেহার হবে, বিজেপির আলাদা ইশতেহার হবে, কি মানে কি? তৃণমূলের আলাদা ইশতেহার হবে, তৃণমূল আলাদা ইশতেহার হবে, কি মানে কি? কারণ কিছু পরিষ্কার না, যে কথা দিয়ে ভোট করলে পাঁচ বছর থাকলে কি মানে কি? এবং আপনি কিছু মনে করবেন না, আমার কাছে কিন্তু আরেকটা কথাও আছে, অভিমানের কথা। মনে করবেন না যে তৃণমূল বলে আমি তাদের খুব খুশি হই, কখনো এটা হয়নি যে বাংলার, হোয়াট এভার ইট মে বি, বাংলার তো বিরোধী দলের নেত্রী দিল্লিতে মন্ত্রী ছিলেন, মন্ত্রী তো ছেড়ে আসলেন, মুখ্যমন্ত্রী হলো না, আবার দিল্লি এলেন, মাঝখানে কংগ্রেস নিয়ে কিছুদিন ঘুরলেন ফিরলেন, তিনি কেন করছেন, কী ব্যাপার, আমি তার মধ্যে ঢুকছি না, কী তার দলের নীতি, কে ঠিক করছে নীতি, তারা তাদের সাবজেক্ট তারা বলবেন, কেন বিজেপির সঙ্গে গেলাম, কেন ছেড়ে আসলাম কংগ্রেস, কেন আবার ছেড়ে গেলাম, আবার কেন যোগ করলাম বিজেপি, ইত্যাদি ইত্যাদি। বললাম জর্জ ফার্নান্ডিস সহেলকা, আবার জর্জ ফার্নান্ডিসকেই মানে মিডিয়েটার করে নিলাম, লোকের কাছে স্পষ্ট না। তারপরে দিল্লিতে মন্ত্রী করবো বলে, আর বিরোধী দলের নেত্রী, আমার ধারণা উচিত হয়নি হয়তো ওনার পক্ষে,
মন্ত্রী হব হব বলে সবাই লোক বুঝে গেল যে মন্ত্রী হওয়ার জন্য শি ইজ ওয়েটিং। এবং একটাই তো কথা ছিল, একটা ভালো দপ্তর দাও। ভালো দপ্তর দিলে পশ্চিমবাংলায় খারাপ কিছু না, আমরা তো বুদ্ধবাবু বলেছেন পশ্চিমবাংলায় যদি কাজ করে আমরা তো খুশি হব, উইল রেন্ডার দ্যাট সাপোর্ট ইভেন, কেন দেবো না। কাজের ক্ষেত্রে সবসময় এরকম রাজনীতি দেখতে নেই যে কয়লাটাতে তৃণমূল নেত্রী এত আপত্তি, এত মাস ধরে 4 মাস ওয়েট করিয়ে রাখলো, মন্ত্রী দিল দপ্তর ছাড়া, এবং 4 মাস পর মাঝখানে ভারী শিল্প ওই শিল্প সে কত কিছু সব কথা সবই তো কাগজে বেরোচ্ছে, ট্রান্সপারেন্ট, লোকে দেখছে, টিভিতে বলছে, শ্রীমতী ব্যানার্জি বলছেন, দলের নেতারা বলছে, খবরে বিবৃতি হচ্ছে। 4 মাস পর 2 মাসের জন্য মন্ত্রী করলেন এগেইন সেই কয়লার দপ্তর। আমি কিন্তু আমার অভিমান লেগেছে, আমার মনে হয়েছে শ্রীমতী ব্যানার্জির নাকি ঝামা ঘষে দিয়েছেন তারা, বাংলার বাংলার নাকি ঝামা ঘষে দেওয়া, বাজপেয়ী সাহেব বা আদমানি সাহেব যেই বলুন না কেন বাংলার নাকি ঝামা ঘষে দিল যে ইউ আর নান, ঝামা ঘষে দিল ইউ আর নান। কোন বাংলাকে নিয়ে কিন্তু এইরকম খেলা কেউ খেলেনি আমি জানি না। তারপর যে কোনো কারণে হোক নিশ্চয়ই বিজেপির সঙ্গে আছেন, থাকছেন, হয়তো ভেবেছেন থাকাটা উচিত, থাকলে ভালো হয়। বিজেপির সঙ্গে যাওয়াটা ঠিক হয়েছে তো আমরা কখনোই মনে করি না, বরাবরই আমাদের কথা। লোকসভা ভোটের পরে আবার কার সঙ্গে থাকবেন সেটাও ক্লিয়ার না, লোকসভা ভোটের পরে কার সঙ্গে থাকবেন ক্লিয়ার না, সামনে কলকাতা কর্পোরেশনে ভোট তখন কী করবেন ক্লিয়ার না, সেগুলো আমি সেগুলো একরকম ঠিক আছে। সবাই বোঝেন যে আর দিশাহীন অবস্থায় একটা দল আছে, সেই দলটার কোনো নীতি কী, আদর্শ কী, নৈতিকতা কী, মূল্যবোধ কোনো কিছু নেই, কিন্তু লোকেরা বুঝবেন, লোকের মধ্যে কিন্তু একটা ইমপ্রেশন ছিল যে আর কিছু না হোক তৃণমূল নেত্রী একটু মূল্যবোধ সম্পন্ন, এই সততার প্রতীক যে লিপ্তটা হয়তো অতটা বিশ্বাস করতো না, কিন্তু তার ধারণা ছিল যে মূল্যবোধ সূল্যবোধ আছে, যেটা বলেছে সেটা বলেছে। কিন্তু তারপর 2 বছর ধরে ওয়েট করে 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 দপ্তরহীন মন্ত্রী হিসেবে 4 মাস থাকা, তখনও রেজিগনেশন দিয়ে বেরিয়ে আসতে পারলেন না, 2 মাসের জন্য আবার সেই কয়লার দপ্তরে যাওয়া, নাকে ঝামা ঘষে দিয়েছে, এটা কিন্তু বাংলার অভিমান। বলছিলাম শেষ প্রশ্ন কিন্তু অবধারিতভাবে সুজনদা যেহেতু খুব একটা সেন্টিমেন্টের প্রশ্ন তুলেছেন, অনেক কিছু তুলেছেন, খুব সেহেতু আমরা এই সেন্টিমেন্টটা নিয়ে আর একটা প্রশ্ন তুলি, মানে করে মানে আজকের সাক্ষাৎকার আমরা শেষ করব। এবং আপনাদের জানিয়ে রাখি যে আমাদের অনুমিতা কেবলে আমরা কোনো একদিন লাইভ প্রোগ্রামে সুজনদাকে পাবো, ফোন ইন, সেদিন আপনারা সরাসরি আপনাদের প্রশ্ন করে রাখতে পারবেন, অপেক্ষা করুন, যে কোনো দিন আসবে। তার আগে একটা প্রশ্ন বলি, মমতা ব্যানার্জির কথা যেহেতু এলো তৃণমূল নেত্রী, এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথম সংসদে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে মন্ত্রী হয়ে বা বিভিন্ন কারণে যাদবপুর লোকসভাতে মমতা ব্যানার্জির একটা প্রভাব বা মমতা ব্যানার্জির একটা পরিচিতি বা প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, যেমন বিশেষ করে দুটো একটা ইস্যু বলে দিলে মনে হয় সুজেন্দ্র জানে, সুজেন্দ্র তখন ছাত্র রাজনীতি করেছেন অনেক বেশি করে, সে তো জানা, মমতা ব্যানার্জির এই যে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে থানা দখল, সেটা প্রথম বালিপুর থানা, কৃষকের হয়ে লড়াই করতে গিয়ে জোরদারদের জমিতে ধান রোয়া, সেটা প্রথম বিষ্ণুপুরে, সেটা যাদবপুর লোকসভায়, এরকম অনেকগুলো কর্মসূচি। আজও কিন্তু বিরোধী দলের লোকজন তারা এটাকে ইস্যু করতে চায়, আমাদের নেত্রী এই করেছেন, আমাদের নেত্রী এই করেছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি প্রার্থী হিসাবে মানুষের কাছে গিয়ে মমতার এই যে ছায়া বলুন বা মমতার এই যে প্রভাব, এটাকে আপনি কতটা ফেস করছেন? দেখুন, এক হচ্ছে যে থানা দখল করা হয়েছিল এবং সেটা খুব ভালো কাজ হয়েছিল, এটা বিরোধী দলের নেতা নেত্রীরা মনে করতে পারেন, কিন্তু বিরোধী দলের মানুষ এটাকে ভালো বলে মনে করেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, বারুইপুর, বিষ্ণুপুর, যাদবপুর পার্লামেন্টের মধ্যে তখন যাদবপুরের এমপি নিজের পার্লামেন্ট এলাকার মধ্যে হয়তো ইমেজ রাখার জন্য ওইসব করেছেন, যেগুলো খুব কারেক্ট হয়নি। 3 নম্বর কথা হচ্ছে যে সেই ছায়া এবং ইমেজ থেকে তো শ্রীমতী ব্যানার্জি নিজে বেরিয়ে গেছেন, বেরিয়ে গেছেন ইন দি সেন্স 84-তে যাদবপুর পার্লামেন্টে জিতেছেন এটা যেমন সত্য, তেমনি 89-তে যাদবপুর পার্লামেন্টে কোনো রিজার্ভেশন আটকে গেছিলো তা না, নিজেই স্বেচ্ছায় যাদবপুর ছেড়ে দক্ষিণ কলকাতা চলে গেছেন, লোকে তো বলছে যে কেন ছেড়ে গেলেন, তখনই বলেছিল কেন ছেড়ে গেলেন, 89-তে হেরে গেলেন, হেরে গিয়ে 91-তে ফিরে গেলেন, তাহলে যে যাদবপুরে জিতেছিলেন সেই যাদবপুরেই হেরেছেন, এবং তারপর তাকে ডিপার্ট করে যে এই এলাকাটাতে মানুষ আমায় ভালোবেসেছিল, একটা ভুল হয়েছে, আবার সেই মানুষের সঙ্গে থেকে কাজ করি, কাজ করে আবার তাহলে জিতে আসবো, সেটা না করে সেফার সিট। ফলে আমি যেটা বলছিলাম, তাহলে মূল্যবোধ কথাটা কিন্তু লোক ঠিক অ্যাকসেপ্ট করছে না, বলছে শি ইজ ফর সেফার সিট, শি ইজ ফর পাওয়ার, শি ইজ ফর মন্ত্রিত্ব, শি ইজ ইভেন ফর কয়লা মন্ত্রী, অ্যান্ড শি ইজ ইভেন টু সি যে আমি মন্ত্রী হব, বাঁদিকে অজিত পাজাও যেন মন্ত্রী না হয়, ডান দিকে সুদীপ ব্যানার্জিও যেন মন্ত্রী না হয়, লোকে ভালোভাবে নিচ্ছে না এটা, লোকে মনে করছে যে এটা বুঝি একটা ব্যক্তি জায়গাটাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। শ্রীমতী ব্যানার্জি তৎসত্ত্বেও বিরোধী দলের নেত্রী হিসেবে খুবই ফোর্সফুল নেত্রী,
আমি আগেও কথাটা বলেছিলাম, খুব ফোর্সফুল নেত্রী, অন্য কোনো বিশেষণ দেওয়ার হয়তো এখনই দরকার হবে না। সেই ইমেজটা অনেকটা নষ্ট করে ফেলেছেন, যেটা অনেক ঠান্ডা মাথায় স্থিতধি হয়ে চললে হয়তো হতো না। পরামর্শদাতারা ওনাকে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, না পরামর্শদাতাদের কথা উনি গুরুত্ব দিচ্ছেন না, সেটা আমার সাবজেক্ট না, আমি তার মধ্যে যাবো না। বাট ফ্যাক্ট ইজ দিস যে স্থিতধি হয়ে চললে হয়তো ওনার পক্ষে সুবিধে হতো। যাই হোক, পয়েন্টটা সেটা না, এর কিছু ইম্প্যাক্ট খুব সরাসরি আমার চোখে পড়ছে না, এখনও পর্যন্ত পড়েনি। সেদিন জোড়াব্রিজে মিটিং করতে যাওয়ার কথা ছিল ওনার, গিয়েছিলেন কিনা ফাইনালি জানি না, কিন্তু পরে সন্তুষ্ট লোকে বলছে সপাচেক মাত্র লোক, মানে যে ইমেজটা ছিল সেই ইমেজটা শ্যাটার করেছে। আমি যারা বলছিলাম না এইগুলো থাকলে বোধ হয় ভালো হতো, বাট এনি হাউ স্টিল সরি। শ্রীমতী ব্যানার্জি কি তৃণমূল কি কে কি ইত্যাদি নেগেটিভ, আমি এইভাবে ক্যাম্পেইন করার পক্ষপাতী না। মূল যে নীতিগত প্রশ্ন, মানুষ সেটাই পছন্দ করেন। পশ্চিমবাংলার একটা আলাদা এথিক্স আছে, একটা আলাদা মূল্যবোধ এখনও আছে, এনে কোনো সন্দেহ নেই। ফলে অন দ্যাট বেসিস ঠিকভাবে নীতিগতভাবে রাজনীতিটাকে মানুষের কাছে নিয়ে আসা, মানুষের যে অসুবিধাগুলো হয়েছে সেইগুলোকে সামনে নিয়ে আসা, তার পরিপ্রেক্ষিতে মানুষকে বলা, ব্যক্তিগত আলোচনা চাইতে সেটা বোধহয় বেশি জরুরি হবে। আমার বিরোধী দলের প্রার্থী, লোকে অনেক কথা বলতে পারে, আই উইল নেভার সে এ সিঙ্গেল ওয়ার্ড ফর হার, এগেনস্ট হার। পাওয়া গেছিল কি পাওয়া যায়নি মানুষ বুঝবে, 5 বছর উনি বাড়ি উপরে এসছেন কি আসেননি মানুষ বুঝবে, মানুষকে আমার চেয়ে কম বোঝে। মগরাটে গেছিলেন কিনা, বেহালায় গেছিলেন কিনা, বেহালার লোক কী বলছে আমায় যখন বলে আমি শুনি কানে এই পর্যন্ত, বাট আই উইল নট কমেন্ট। উনি বয়স্ক মহিলা, শিক্ষিতা, কলেজের অধ্যক্ষা ছিলেন, বয়স্ক মহিলাদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত, আমার সেই শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধা থাকবে। পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কতটা কাজের মধ্যে থেকেছেন, বাড়িপুর লোকের সঙ্গে থেকেছেন, কেন থাকেননি, কেন করেননি, এই কথাগুলো আমি বলার পক্ষপাতী না। এই সেদিন গেছিলাম বলে বললো, ধরুন ঠাকুরপুকুর কলেজ হচ্ছে এই পার্লামেন্ট এলাকার মধ্যে সবচেয়ে বড় কলেজ, কি এন্ড্রুজ কলেজ সবচেয়ে বড় কলেজ, ওদের একটা অভিমান আছে যে এমপি ফান্ড আমরা পাইনি। বাড়িপুর কলেজে একটা পাবলিক প্রোগ্রামে আমি ছিলাম, কলেজ করছে সেখানে তো 25 লাখ টাকা হতে পারে, আমি ঠিক জানি না। আমি মানে আমি নির্মল মুখার্জি কলেজে আমি যাইনি, সরস্বতী কলেজে আমি যাইনি, বিগেস্ট কলেজ হচ্ছে ঠাকুরপুকুর এবং এন্ড্রুজ কলেজ। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এরকম সব জায়গায় দেননি বললে অভিযোগ, উনি বললেন যে কলকাতা পুরসভার বিরোধী দলনেতা সিপিআইএম এর প্রভাবশালী নেতা নির্মল মুখার্জি একসময় বিধায়কও ছিলেন, তিনি কলেজ করছেন আমরা টাকা দিয়েছি 25 লাখ টাকা দিয়েছি। এটাই তো উচিত, এটাই তো উচিত আমার ধারণা, বাকি যাতে উনি নিশ্চয়ই দেন দেবেন। আমার সঙ্গে একবার ওনার কথা হয়েছিল, বিশেষ করে স্কুল কলেজের ক্ষেত্রে, আমার তো উনি পার্সোনালি দেখা হলে কথা হয় জানেন, সম্পর্কের অবনতি কেন হবে, নাথিং লাইক দ্যাট, কেন সেটা হবে, হওয়া উচিত না, আমি একবার বলেছিলাম। কিন্তু আবার বারুইপুর কলেজে যেমন একটা প্রোগ্রামে আমি ছিলাম, হেমেন্দা ছিলেন, অরূপ ছিলেন, সেখানে কথা হলো যে বারুইপুর কলেজে খুব জরুরি কথাগুলো, ক্যাম্পাস ইত্যাদি ইত্যাদি, হেমেন্দাও রিকোয়েস্ট করলো, প্রিন্সিপাল রিকোয়েস্ট করলো, আমিও বললাম তুমি দেখো একটা 1,10,000 টাকা বারুইপুর কলেজে দেওয়া যায় কি না, সেটা দিতে পারেনি, হয়তো টাকা পয়সা নেই বলে দিতে পারেনি, হয়তো অরূপ বলেনি বলে দিতে পারেনি, বা হয়তো অরূপ বলেছে কিন্তু হয়তো উনি আরও অন্য 10 টাকা যে কমিটমেন্ট ছিল। কিন্তু আমি বলছি, আমি এগিয়ে আমার ঢুকে বললাম আপনার কথা প্রভোক্ট হয়ে, বিরোধী দলের নেত্রী অথবা বিশেষ করে নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার সম্পর্কে ব্যক্তিগত কমেন্ট আমি করব না, করা উচিত না। বয়স্ক মানুষ, বয়স্কা, বয়স্ক মানুষের শ্রদ্ধা ওনার প্রতি আমার থাকবে, আমার সঙ্গে দেখা হলে কথা হয় সেই সম্পর্ক থাকবে, দুজন মানুষ এইভাবেই আমাদের সম্পর্কটা থাকা উচিত। উনি কী করতে পেরেছেন আর কী করতে পারেননি, উনি কী করেছেন উনি লোককে বলবেন, লোক বুঝবে। আমি কী করতে চাই, কী করতে পেরেছি, আমার দলের নীতিগত অবস্থানটা কী, সেটা আমি বলবো, লোক বুঝবে। আমি কখনো কমেন্ট করবো না, এটা উনি করেননি কেন, এটা উনি আসেননি কেন, সেটা তিনি জানেন। লোকে যদি নন ফর্মা পারফর্মা বলে লোক বলবে, আমি কেন বলতে যাবো, সেটা আমার পক্ষে কখনো বলা উচিত না। একটা শ্রদ্ধাশীল জায়গায় উনি থাকুন, এইটুকুই আমি চাই। ধন্যবাদ সুজনদা। যে কথা শেষ করছিলাম আমরা, যে মূল্য সম্পর্কে বোধের উদয় যাদবপুর লোকসভার মানুষের কাছে নাকি ভারত উদয়, এই দুই উদয় নিয়ে যে পারস্পরিক বিতর্ক, সেটা আমার মনে হয় 10ই মের নির্বাচনের দিন বোতাম টিপে ব্যালট বক্সে তার প্রমাণ হবে। আমরা অপেক্ষায় থাকছি এই দুই উদয়ের মাঝখানে, মূল্যবোধ সম্পর্কে উদয় না ভারত উদয়, যে নিয়ে আজকের নির্বাচনী আসরে বিতর্ক আমরা সেখানে শেষ করতে চাইছি। ধন্যবাদ
সুজন চক্রবর্তী বামফ্রন্ট প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের, তাকে আমরা আগামী দিনে আবার আমাদের সংবাদে পাবো এবং আজকের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।